এই পৃথিবীতে যেদিন আমরা জন্ম নিলাম সেই দিন থেকেই আমাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু সম্ভাবনা আসছে, যে এটা করলে এটা হতে পারে বা এটা করলে হয়তো এটা হবে না। সেই সম্ভাবনাগুলোকে আমরা বেছে নিচ্ছি কি তার মধ্যে কোন জিনিসটা আমি করব আর কোন জিনিসটা না, আর সেটার ফলস্বরূপ কি হচ্ছে না সেই রকমই আমাদের কর্ম হচ্ছে, আর সেই কর্মগুলোই নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের আগামী ভাগ্য কীরকম থাকবে। জিনিসটি শুনতে হয়তো প্রথম দৃষ্টিকোণে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আমরা বলি তো যে মহাভারতের যুদ্ধের মধ্যে সবথেকে ভাগ্যশালী, সবথেকে বুদ্ধিমান, সবথেকে সব দিক থেকে যার ন্যায় ভালো ছিল তিনি ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। বলা হতো ধর্মরাজের অবতার তিনি। তো তিনার মতিভ্রষ্ট কী করে হলো যে নিজেরই স্ত্রীকে জুয়োতে রেখে দিলেন আর বললেন যে আমি আমার স্ত্রীকে দিয়ে জুয়ো খেলব? বা শ্রী রামচন্দ্র যিনাকে মর্যাদা পুরুষোত্তম বলা হতো, তিনি কেন এরকম কাজ করলেন যে একটা তুচ্ছ ভৌতিক বস্তু সোনার হিরণের পেছনে দৌড়াতে আরম্ভ করে দিলেন? মা সীতাকে একটুও বোঝালেন না যে এটার পেছনে দৌড়ে কোনো লাভ নেই, এটা শুধু মায়া? আর তারপরে অত বড় প্রকাণ্ড পণ্ডিত রাবণের কি অবস্থা হলো? তিনার কাছে তো বুদ্ধির কোনো কমি ছিল না, তাও ভাগ্যের দিক থেকে হারা কি করে হলেন তিনি? তো প্রশ্ন এটা উঠছে কি তাহলে কি ভাগ্য বলে কিছু হয় না, প্রারব্ধ বলে কিছু হয় না? হ্যাঁ, ভাগ্য বলে কিছু হয় আর প্রারব্ধ বলেও জিনিস আছে। এবারে সেই প্রারব্ধ আর ভাগ্যের ব্যাপারে যখন আমরা অনেক বেশি গভীরে যাই বা কারো ইচ্ছা হয়ে যায় যে আমি একটু আমার ভাগ্যটাকে জেনে নিই, মানুষ যখন জানে আর জানতে পারে যে আমার বড়ই ভালো ভাগ্য আসতে চলেছে, তখন মানুষ অহংকারে পরিপূর্ণ হয়ে যায়। তার জীবনে অনেক রকমের সমস্যা আসবে না, সেটা জেনে যা সে আনন্দ পায় সেটার কথা আর আপনাকে কি বলবো। আর যদি মানুষ এটা জানতে পারে যে আমার ভাগ্য বড়ই খারাপ আসতে চলেছে, তাহলে সে টেনশনে চিন্তাতে পড়ে যায়। তাহলে ভাগ্য জানার আমার যে লাভের কথা আমি বলছি সেটা আমার তো হলো না। তার জন্যেই ভাগ্য যেরকমই আসবে তার অনুরূপে নিজেকে ঢেলে নেওয়াই হচ্ছে সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ। আর দু রকমের অবস্থা মানুষের সাথে এরকম হয় যখন সে এত কিছু জানার পরও নিজের ভাগ্য উদয় করাতে পারে না। এক, যে সে যে জিনিসগুলোকে সংকল্প করেছে করার জন্য নিশ্চিতরূপে তার যে সম্ভাবনাগুলো সে দেখেছে সেগুলোকে নিয়ে তখন সে ভালো সম্ভাবনাকে বাঁচতে পারেনি, ভালো মনোযোগ দিয়ে কর্মকে বেছে নিতে পারেনি, তার জন্যে তার ভাগ্য এবারে খারাপ হতে চলেছে। আর দ্বিতীয়, সে এটা জেনে গেছে যে আমার ভাগ্য তো বড় ভালো আর আমার কিচ্ছু করার দরকার নেই, বিনা কর্মে সে ভাগ্যেরও উদয় হয় না। ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলকে করুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।